গ্রামের মানুষ, কালিনা গ্রাম। এই গ্রামে আমাদের একটা হাট হয় প্রতি সপ্তাহে শনিবার। আজকেও হাটের আমাদের দিন ছিল শনিবার, তাই আজকে হাট আমাদের হয়নি, একদম কেউ আসেনি। আমাদের কিছু ব্যবসায়ীরা এসেছিলো, আগে থেকে আমাদের প্রোগ্রাম ছিল যে বাড়ি বাড়ি গিয়ে আমরা আলু পেঁয়াজ সঙ্গে কিছু সবজি বৈতাল যা কিছু আনাজ লাগে সেগুলো আমরা পাইকারি যারা বাড়ি আসছিলো তাদের কাছ থেকে আমরা তুলে নিয়েছি। কারণ বাড়িগুলো তো যেতে পারছে না, বিভিন্ন জায়গায় একটু ঘেরাঘেরি চলছে, প্রশাসন কাজ করছে ভালো। তো আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আজকে এই সবজি আলু পেঁয়াজ চাল আমরা বিলি করছি, যাদের যেটা প্রয়োজন, কিছু পরিবারের চালের প্রয়োজন তাদেরকে চাল দিলাম। আর সবজি মোটামুটি প্রায় সব বাড়িতে যাচ্ছি, তাদেরকে দিচ্ছি। আর সবাইকে বলছি, অনুরোধ করছি যাতে বাড়ি থেকে যেরকম বেরোচ্ছে না সেরকম না যেন বাড়ায়। আর কয়েকটা দিন নিশ্চয়ই একটু কষ্ট হচ্ছে সবাই, কিন্তু একটু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই হাত জোড়ো করে অনুরোধ করছেন, আমরাও হাত জোড়ো করে অনুরোধ করছি যে আপনারা একটু বাড়ি থেকে বেরোবেন না, আপনারা একটু ঘরের মধ্যেই থাকুন সবাই, দেখবেন আস্তে আস্তেই রোগটা কেটে যাবে। করোনা ভাইরাস, আজকে করোনা ভাইরাস, এই ভাইরাস মানুষের পাশাপাশি হলেই এই ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে। তাই আমরা গ্রামের মানুষ ঠিক আছে, কিন্তু বাইরে থেকে তো বিভিন্ন মানুষ আনাগোনা করছে, এই জন্য বাজার টাজার সব বন্ধ, হাটও আজকে বন্ধ। এই জন্য আমরা বেরিয়েছি যাতে কিছু মানুষের, কিছু পরিবারের গিয়ে আমরা যদি কিছুটা সহযোগিতা সাহায্য করতে পারি। আজকে 200 পরিবারকে আমরা দেব, পরে 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 দেব, এবং যতটা আমাদের এই লকডাউন থাকবে আমরা দেখি আবার 4-5 দিন পরে আবার একটা প্রোগ্রাম করব, সেরকম ভাবছি। কিছু মাছও মোটামুটি দিব ভাবছি, তবে আজকে না, সেটা মাছ এবং ডিম সেটা এটা পরে প্রোগ্রাম করব। পুকুর কাদের ঘরে আছে সেটা আমাদের যোগাযোগ করে আমি দিব ভাবছি। খুব কষ্টের মধ্যে মানুষ আছে, খুব কষ্টের মধ্যে আছে, সেই জন্য আমরা যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধুমাত্র কি গ্রামের মানুষদের জন্য করছেন না, আরো দিনমজুর তাদেরও কথা হচ্ছে? আজকে মোটামুটি বিশেষ করে আপনারাও জানেন যে 100 দিনের যারা কাজ করেন, দিনমজুর দিন আনে দিন খায়, তাদের কাছেও আছে। এবং যারা বাড়ি থেকে বেরোচ্ছে না, যারা বাড়ি থেকে বেরোচ্ছে না তাদের বাড়িতে যাচ্ছি। কেন যাচ্ছি না, তারা বাড়ি থেকে বেরোচ্ছে না, এইটাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাড়ি থেকে না বেরোনোর জন্য যে সহযোগিতা করছে সরকারকে, এবং নিজের সেফটির জন্য তো এটা সবাই তো বেরোচ্ছে না, এই জন্য তাদের জন্য যাচ্ছি। তাদেরও তো সবজি বলুন, আলু পেঁয়াজ সবাইটার দরকার, চাল। দরিদ্র লোকেদের জন্য তো, দিন দরিদ্র মানুষের জন্যই। আপনার নাম? আমি সুশান্ত ধল, কালিনাবুতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।